আমরা প্রত্যেকেই জব কার্ড হোল্ডার, দীর্ঘদিন ধরে আমরা কাজ করেছি কিন্তু জব কার্ডে আমরা টাকা কোনো পাইনি, যার জন্যই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে আমরা দিল্লি যাচ্ছি, এবং এর পরেও যদি নরেন্দ্র মোদী আমাদের টাকা না দেন আমরা এর থেকেও বৃহত্তর আন্দোলনে নামব, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যাবেন আমরা তার সঙ্গে যত দূর যাওয়ার দরকার আমরা যেতে রাজি আছি। আমরা প্রত্যেকটা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। আমরা 100 দিনের কাজ করেছি, সেই টাকা আমরা ঠিক মতো পাচ্ছি না, আর যে কাজটা করেছি সেই কাজটা যেন আমরা টাকাটা পাই, আদায় করতে আমরা দিল্লি যাচ্ছি। বাংলার মানুষকে ইচ্ছাকৃত ভাবে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষণ করে রাখার যে বিজেপির নিহিত এবং পরিকল্পনা, তার বিরুদ্ধে আমরা সবাই মিলে, বিশেষ করে বাংলায় যারা থাকি এবং জব কার্ড হোল্ডার যারা, যাতে আগামী দিন দিল্লির মুখ থেকে ছিনিয়ে আনতে পারি, এই কারণে আমরা দিল্লিতে যাব। আমরা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ইসলামপুর ব্লক থেকে আসছি, মোটামুটি আমরা 27 জন লোক আসছি। আজকে আমরা সকাল 8টার সময় এখানে পৌঁছালাম মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি যাবো। 100 দিনের কাজের টাকা 2021 থেকে বাকি আছে শ্রমিকদের, যারা শ্রমিক কাজ করেছে।